सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय श्री राम कृष्णाय नमः। आज के श्री रामकृष्ण वेदांत मठे आसन थेके मंच थेके आज श्री रामकृष्ण ध्यान अनुभवे ठाकुर चरणे आमादेर आमार निवेदन देवता पाथर विषय देवता पाथर श्री रामकृष्ण सम्मुखे जखन आमरा सीतार पाथर मूर्तिर सम्मुखे इसे बसि से पाथर तखन केमन करे आमादेर संगे एक जेन प्राणमय अनुभूतिर माध्यमे अनुभव दान करें सेई ध्यानी आज आमरा ठाकुर आमादेर बसिएछेन। चोख बंद करे आमरा एई ध्यानेर रत এই ধ্যান অনুভবের মধ্যে দেখছি সেই পাথর মূর্তি, শ্রী রামকৃষ্ণের এই পাথর মূর্তি। যেমন আমরা নারায়ণের যে নারায়ণ শিলা, সেও তো এক পাথর মূর্তি। সেই শালগম শিলা যে পাথরের মূর্তি, সেই মূর্তির মধ্যে কিন্তু আজকে সারা বিশ্বে সেই পাথর মূর্তির মধ্যে সকল শক্তি যেন স্বয়ং নারায়ণের লুক্কায়িত। তাকে অনুভব করা, সেই যে নারায়ণ রূপ। কোন কোন গৃহে গৃহের আসনে এমনকি প্রতিটা শ্রী রামকৃষ্ণের মঠে আশ্রমে সব জায়গায় কিন্তু ওই নারায়ণ শিলা আছে, পাথর মূর্তি শালগম শিলা। সেই মূর্তিকে কেমন অপরূপ ভাবে সেই নারায়ণের মতো চোখ মুখ নাক কি সুন্দর করে স্বর্ণময় তৈরি করে কেউ কেউ সেই নারায়ণ মূর্তির কাছে তার রূপকে দর্শন করে। আমরা সেই ধ্যানে শ্রী রামকৃষ্ণের এই শ্রী রামকৃষ্ণ ধ্যানে পাথর মূর্তির মধ্যে তার যে রূপ আমরা দেখছি, সেই নারায়ণে যেমন ছোট ছোট অনেক রকম গানের মধ্যেও আছে শ্রী রামকৃষ্ণের ভাবনায় বা নারায়ণের ভাবনা। কোথাও কোথাও শুনতে পাওয়া যায় গানের কোন এক কলি। আমি যদিও গায়ক নয়, তবে সেই যে অনুভব, জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ ধারি, জাগো জাগো কৃষ্ণ কৃষ্ণ তিমির অপসারি। যেন সেই প্রভাত হচ্ছে, প্রভাত সঙ্গীত। এই অনুভবের মধ্যে আমরা যখন ধ্যানে বসছি, তখন সেই নারায়ণ শিলা শ্রী রামকৃষ্ণ যে পাথরের মূর্তি, সেই মূর্তির মধ্যে আমরা দর্শন করছি, তিনি সেই স্বয়ং রূপে রয়েছেন। শঙ্খচক্র গদা পদ্মধারী, তাই না? কবি গায়ক লেখক
তাই তো বলেছেন, তাই তো তার সেই গানের সুরের মধ্য, ছন্দের মধ্য, অনুভবের মধ্য সেই স্বয়ং নারায়ণ শিলা শালগম শিলার মধ্য তারা স্বয়ং নারায়ণকে দর্শন করছে। পূজা অনুভবে, ধ্যান অনুভবে, সেই ধ্যান অনুভবে আমরা আজকে শ্রীরামকৃষ্ণের ধ্যানে অনুভব যে তাঁর কৃপায় এই যে ভবা সেই নারায়ণের ধ্যান, সেই যে নারায়ণের রূপ, তার যে সেই চতুর্দ্বার পদ্মের উপর দাঁড়িয়ে রয়েছেন সেই অপূর্ব গোলাপি রঙের সিল্কের কাপড় পরা, গায়ে একটা উত্তরীয়, স্বয়ং নারায়ণকে আমরা দর্শন করছি, মস্তকে তার রাজ মুকুট, আজানুলম্বিত বাহুতে তার পূর্ণ স্বর্ণখচিত বিভিন্ন গহনা, তার সেই শঙ্খ, তার সেই চক্র, সেই চক্র তো আমাদেরই জীবন চলছে, সেই পাথর মূর্তির মধ্যে সেই যে জীবন চক্র আজ কোথায়, সেই চক্রের যে এক রূপ ছোট্ট বর্ণনা যেন সেই আমাদের জীবন চক্র, সেই আমাদের নিয়ে এসেছে এই ধ্যান অনুভবের মধ্যে। চক্রবর পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ, এই জীবন চক্রের মধ্যে সুখ দুঃখ আনন্দ সব ভরপুর, সেই আয়ুর মতো আমাদের আয়ুর যে স্বর্গ যেন সেখানে একটা জীবন চক্রের সেই চক্র চলছে, ক্ষুরধার সেই জীবনের অনুভব, স্বয়ং নারায়ণের শঙ্খ, সে তো হৃদয়ের সেই নাদবন্ধের ওম, এই তো সেই হৃদয়ের শঙ্খনা, নিনাদ করালে সেই শঙ্খনাদ নাদবম্ব থেকে বেরিয়ে আসছে ওম, এ তো সেই শঙ্খেরই আওয়াজ, ভগবান শ্রীরামকৃষ্ণের এই ধ্যান অনুভবে দেবতা পাথর সেই মূর্তি আমরা দর্শন করছি, চোখ বন্ধ করে ধ্যান অনুভবে, তারপর তো গদা জীবন যুদ্ধের সেই গদা, বলুন কত রকম যুদ্ধ করে আজই জীবন তিনি রেখেছেন, ভাইরাসের সঙ্গে ওই সূক্ষ্ম গদা যুদ্ধ করছে আমাদের জীবন রক্ষার, সেই তো গদা, গদা যুদ্ধ প্রতি মুহূর্তে, কেউ কেউ বছরের পর বছর চলে গেছে কেটে গেছে তারপর এসে শ্রীরামকৃষ্ণের ধ্যানে বসে অনুভব করতে পারলো, আজ 60 বছর পেরিয়ে গেছে, 50 বছর পেরিয়ে গেছে, কিন্তু এই গদার যে জীবনের যে গদা যুদ্ধ চলছে প্রতি মুহূর্তে তা চলছে, আর সেই আমাদের সহস্রদল পদ্ম
সেও কিন্তু স্বয়ং সেই নারায়ণের হাতে, সেই পদ্ম। আর আমার দেহের যে সহস্রদল পদ্ম, সেও তো সেই পদ্ম। সেই পদ্মের উপরে আমরা স্বয়ং সেই নারায়ণকে দণ্ডায়মান দেখছি এই ধ্যান অনুভবের মধ্য দিয়ে। তারপর দেখছি স্বয়ং শ্রী রামকৃষ্ণ, সেই মূর্তি, নারায়ণ মূর্তি। আর এই দেবতার যে রূপ, পাথর মূর্তি। তাই তো আজ আমার দেবতা পাথর। ওই পাথর মূর্তির মধ্যে গীতাতেও বলছে, জড়ের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব, এটাই গীতার উত্তম রহস্য। জড়ের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে, এটাই গীতার উত্তম রহস্য। তাহলে সেই যে আমরা বহু বাড়িতে পুরাতন সিংহাসনে, রাজ সিংহাসনে এখনো দেখতে পাই ব্রাহ্মণ। আবার কোন কোন ব্রাহ্মণ বাড়িতে, যখন কোন বাড়িতে হয়তো নারায়ণ শিলা অভাব হতে পারে বা রাখা নেই, তখন দেখেছি আমরা ছোটবেলায়, বিশ্বাস করুন, সেই ব্রাহ্মণ তিনি তার যে বাড়ির যে নারায়ণটাকে সিংহাসন সহ খুব ছোট্ট, অপূর্ব দেখতে খুব ছোট্ট সিংহাসন, তার মধ্যে নারায়ণ রয়েছে, বিরাট ভারী নয়, ছোট্ট। তা ব্রাহ্মণ যখন আসছেন আমাদের বাড়িতে, মা বাবা যখন বাড়িতে কোনো নারায়ণ পুজো করতেন প্রতি মাসেই, পূর্ণিমায় অমাবস্যায়, কখনো কখনো যে পূর্ণিমায় যে নারায়ণ পুজো হতো প্রতি মাসে সংক্রান্তিতে, সেই নারায়ণ আমাদের যে গৃহ নারায়ণ, আর ওই ব্রাহ্মণ গলায় একটা নতুন গামছা দিয়ে ছোট্ট করে কণ্ঠে সেই নারায়ণকে বেঁধে নিয়ে আসত। আর যখন তিনি আসতেন তখন কারোর সঙ্গে নারায়ণ বাধা হয়ে গেলে আর তিনি কারোর সাথে কথা বলবেন না, নীরব। সে ব্রাহ্মণ হয়তো আধ ঘন্টা দূরে কিংবা এক ঘন্টা দূর থেকে হেঁটে আসছে, সে নারায়ণটি, ছোট্ট নারায়ণটা তার গলায় বাঁধা গামছা দিয়ে। দেখুন, দেবতা পাথর, সে পাথর মূর্তি নিয়ে এসে যখন ব্রাহ্মণ আমাদের বাড়িতে, আমাদের যে বাড়িতে নারায়ণ পূজা হচ্ছে, সেই কলার পাতা পাঁচটি ভুজছি, তারপর যে একটা সুন্দর পিঁড়িতে পান সুপারি দিয়ে স্বয়ং নারায়ণকে যে আহ্বান, পৈতে টৈতে দিয়ে সব সাজিয়ে দেওয়া, সেই জায়গায় এসে সেই ব্রাহ্মণ তার নারায়ণটি রাখলেন আমাদের গৃহ নারায়ণের পাশে। তখন মনে হতো যেন দুই নারায়ণের এক রূপ, যেন সাক্ষাৎ। এরকম নারায়ণের কত অনন্ত কোটি রূপ,
ধ্যান অনুভবের মধ্য দিয়ে সেই পাথর মূর্তি শ্রীরামকৃষ্ণের যে রূপ, সেই রূপের মধ্যে আমার দেবতা পাথর একটি সিডিও বার হয়েছিল, তাতে এই বর্ণনা ছিল। যখন দেখেছি যখন করেছি স্পর্শ তোমার, যখন করেছি স্পর্শ তোমার চরণে পদ নোক, তাকিয়ে দেখেছি নড়ছে যেন তোমার পাতার চোখ। সেই চরণের নারায়ণের যে রূপে যে আমরা শ্রীরামকৃষ্ণের মূর্তিকে যখন ধ্যানের মধ্যে স্পর্শ করছি, তার পদলোকে যখন আমরা স্পর্শ করছি, তখন মনে হচ্ছে সেই ধ্যান অনুভবের মধ্যে ঠাকুরের চোখের পলক, চোখ যেন পাতা ফেলল। এই অনুভব, এই অনুভূতি তোমার, এই অনুভব অনুভূতি এইভাবে লেখা, এটা গান রূপে বাইর হয়েছে। পাথর মূর্তিতে কাপড়ের টুপি, তোমার মাথায় না লাগে ঠান্ডা, এই যে অনুভব। পাথর মূর্তিতে কাপড়ের টুপি, তোমার মাথায় না লাগে ঠান্ডা, সন্ন্যাসী হাতে দাও তুমি সেই শক্তির সেই ঝান্ডা। এইভাবে একটা পাথরকে যখন আপনি দর্শন করছেন, তখন সে আর পাথর নয়, সে মূর্তি তৈরি হয়ে গেছে। ভাস্কর তো দিনের পর দিন ছেনি আর তার হাতুড়ি দিয়ে সেই পাথর মূর্তির রূপটাকে, পাথর কেটে 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 তৈরি করবে, হয়তো বলবে 1 বছর লাগবে। দেখুন ভাস্করের মধ্যে কত পবিত্র শক্তি কাজ করছে। তিনি পাথর মূর্তিটাকে ছেনি দিয়ে আস্তে 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 করে কেটে 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 একটা বড় পাথরের চাঁইকে মূর্তিতে পরিণত করল। কি অপূর্ব তার চাউনি, কি অপূর্ব তার সেই রূপ, যেন উজ্জ্বল মূর্তি দেখতে পাচ্ছি আমরা শ্রীরামকৃষ্ণের এই ধ্যান অনুভবের মধ্যে। ধ্যান গম্ভীর ভাবে সেই ভাস্কর দিনের পর দিন ওই ঠাকুরের মূর্তিটা কেমন হবে, কেমন করে তার সেই চোখের চাউনি, কেমন তার দাড়ির আদল, কেমন তার সেই ঠোঁট, কেমন তার সেই তিক্ত নাক, কেমন তার সেই কপাল, কি অপূর্ব তার সেই আজানুলম্বিত বাহু, তার সেই পদ্মাসনে বসার ভঙ্গি, তার গায়ে সেই অপূর্ব
আবার কি তার সেই সুন্দর করে পইতে পাথরের পইতে দেখুন তাহলে ওই ভাস্করের মধ্যে কি অনুভব কি অনুভূতি তার সেই ছেদি আর ওই হাতুড়ির মধ্য থেকে বেরিয়ে আসছেন ঠাকুরের রূপ তিনি যখন ধ্যান করছেন কর্মের মধ্য কতবার সেই পাথরের যে কুচিগুলো এই মূর্তি তৈরি করতে যেন কোথাও একটু আঘাত না লাগে যখন মূর্তি প্রকাশিত হচ্ছে ধীরে ধীরে ঠাকুরের চিবুক ঠাকুরের কণ্ঠ ঠাকুরের সেই অপূর্ব হাসি দাদির অনুভব এই যে বারবার ভাস্কর তার ছেনি আর হাতুড়ি দিয়ে সেই পাথর মূর্তিকে খোদাই করছে কতবার সে ধ্যানেরত কেমন ধ্যানেরত সেই যে অনুভব সেই মূর্তির মধ্যে সেই পাথর চাঁইয়ের মধ্যে থেকে তুমি বেরিয়ে আসলে হে রামকৃষ্ণ তুমি ছিলে আমরা দেখে গিয়েছিলাম এক বছর আগে সেই ভাস্করের যেন গৃহে সেইখানে পাথর মূর্তিতে তুমি যেন অপূর্ব ভাবে সেই ভাস্কর গৃহ তখন মনে হচ্ছে বা কি অপূর্ব এই কি ঠাকুরের সেই পাথরের গৃহ এই কি সেই পাহাড়ের ভিতর থেকে বেরিয়ে আসা শ্রী রামকৃষ্ণের পাথর মূর্তি কতবার কত মানুষ কতবার সেই উঁচু পাহাড়ের মধ্যে গিয়ে দর্শন করেছিল মনে হচ্ছে এই মূর্তিটা স্বয়ং কৃষ্ণের কখনো ভেবেছে এই মূর্তিটা স্বয়ং শ্রীরামকৃষ্ণের কখনো ভেবেছে এই মূর্তিটা রামচন্দ্রের কতবার ওই কত মানুষ দর্শন করেছে সেই পাথর অংশটাকে হয়তো সেই পাথরের বিশাল চাঁইটা ভাস্কর কিনে এনেছে এনে বলছে আমাকে এইখান থেকে পাথরের অংশটা এই পাথরের অংশটা আমি নেব হয়তো কোনো সাধু তিনি দর্শন করেছিলেন এই পাহাড়ের শক্ত পাহাড়ে বেড়াতে গিয়ে সেই পাহাড়ের চাঁইটা কিনে আনল সেই ভক্ত দর্শন করে এসেছিল যখন পাহাড়ের মধ্যে তখন অনুভব হয়েছিল দেখুন এই ঈশ্বরের সৃষ্টি কি লীলা ভাস্করের পছন্দ হয়েছে বা আমাকে এই পাথরের অংশটা দেবেন কত দাম নেবেন সে কিনে এনেছে খরচ করে বই এনেছে সেই যানবাহন করে তারপর এনে স্থাপন করল গৃহের মধ্যে এবার কোন আশ্রমের ভক্ত গিয়ে তার কাছে প্রকাশ করল আচ্ছা ভাস্কর তুমি আমাদের এত
এত বড় একটা মূর্তি তৈরি করে দিতে পারবে? ভাস্কর তখন সাদরে গ্রহণ করলেন, আসুন শ্রীরামকৃষ্ণের মূর্তি এই পাথরটা আমি নিয়ে এসেছি অতি যত্নে, এমনকি বারবার যেন এই পাথরে পা না লাগে, যেন এই পাথরটা খুব পবিত্র করে রাখা। দেখুন পাথর তখন এই ভাবনার মধ্যে, শ্রবণের মধ্যে, আর ওই ভাস্করের চিন্তার মধ্যে ধ্যানরত। কার মূর্তি? শ্রীরামকৃষ্ণের মূর্তি। সেই পাথর যখন পরিণত রূপ নিচ্ছে ধীরে 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 ধীরে, মাতৃগর্ভে যেমন একটা শিশুর এত 10 দিন 10 মাস, ভাস্কর হয়তো হিসাব করেই বলেছে আপনাদের এতদিন লাগবে, হয়তো তাই তারপর সেই মূর্তি 1 বছর হয়তো 10 দিনের মধ্যে সৃষ্টি করে ফেলেছে। এরূপ বিশ্ব সৃষ্টি, এই যে পাথরের ভাবনার মুক্ত ঠাকুর রয়েছে, আজ কোন শুভ লক্ষণ তিনি আজ অন্তরে এই ভাবনা আপনার মাধ্যমে আপনার মধ্য তিনি দিচ্ছেন। আপনার কর্ণ শোভন করছে সেই নারায়ণ মূর্তির মতো, সেই শ্রীরামকৃষ্ণের মূর্তি যখন তৈরি হল, এবার স্থান ঠিক হয়ে গেছে, মঞ্চ তৈরি হয়েছে, ঠাকুরের বেদি তৈরি হয়ে গেছে, সকলে আনন্দে কবে এই মূর্তিকে প্রতিষ্ঠা করবে, সকলে অপেক্ষায় রত, প্রত্যেকেই যেন সেই শ্রীরামকৃষ্ণের ভক্ত, সদস্য, সেবক, সন্ন্যাসী বর্গ সকলের মধ্যে একটা আগ্রহ, কি অপূর্ব রূপটা দেখে এসেছি সেই ভাস্করের গৃহে। ঠাকুর যেন সেই পাথর মূর্তিতে তিনি একটা নতুন রূপ পেয়েছে, তার চোখ মুখ সবাই সুন্দর করে একেবারে বিলক্ষণ। ঠাকুরের সেই মৃদুমন্দ কৃপা ভাবনার হাসি, সেই যে চোখের পলক, ফটোর সঙ্গে মিলিয়ে দেখছি যেন ফটো থেকে আরো বেশি ভালো হয়েছে, যেন জীবন্ত রূপ। কি অপূর্ব পালিশ করা হয়েছে মূর্তিটি, ঠাকুর যেন ঘামছে। এইবার তাকে ধীরে ধীরে অতি সন্তর্পণে কোথাও যেন সেই পাথর মূর্তি কোথাও যেন আঘাত না লাগে। দেখুন কি মানুষের কি ভাবনা, পাথর মূর্তিটা নিয়ে আসছে যখন, কেউ চাচ্ছে আমরা কজন মিলে বুকে করে আনব, কেউ ভাবছে একটি যানবাহনের উপরে, একটি লরির উপরে বসাবো যে সেই জায়গাটা খুব সুন্দর করে কাপড় টাপড় দিয়ে একটু গদি মতো করে ঠাকুরের যেন আরাম হয়,
পাথর মূর্তিকে নিয়ে আসা হচ্ছে প্রতিষ্ঠার জন্য। সুন্দর শ্রী রামকৃষ্ণের সেই তিথি লক্ষ্য করছে, ঠাকুর সেই তিথিকে লক্ষ্য করছেন, আজ আমার প্রতিষ্ঠা। ভক্তগণ সন্ন্যাসীগণ লেবার সকলেই ঠাকুরকে অপূর্বভাবে যেন খুব অতি সন্তর্পণে, কোথাও যেন ঠাকুর হেলে দুলে না যায় নিয়ে আসছেন। পাথর মূর্তি যেন কথা বলতে বলতে আসছে, ওরে তোদের যেন কষ্ট না হয়। পাথর মূর্তি যেন বলছে, না না আমার কোনো ভয় নেই, তোমরা আমাকে নিয়ে যাবে তো। পাথর মূর্তি যেন তখন কথা বলছে, ভক্ত মায়েরা উলুধ্বনি দিয়ে বাদ্য বাদনা দিয়ে অপূর্ব ভাবে নিয়ে এসে সেই পাথর মূর্তিকে যখন বসানো হলো, শ্রী রামকৃষ্ণ যেন বললেন, বাহ তোমরা খুব সুন্দর করে আমাকে সাজিয়ে নিস্তব্ধে নিয়ে এসেছ, বা এবার আমি সুন্দর বসেছি। আজ আমাদের এই যে ভাবনা, এই দেবতা পাথর, আজ ঠাকুর বসে গেছে, এবার আমাদের এই চোখ আমরা প্রকাশিত করব, প্রথম চোখে দর্শন করব সেই মূর্তি। ঠাকুর বসেছেন, চকচক করছে যেন তার ঘাম ঝরছে শরীর দিয়ে। এইবার আমরা চোখ খুলছি ঠাকুরের এই ধ্যান অনুভবে। ওম স্থাপকায় ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বলিষ্ঠায় শ্রী রামকৃষ্ণায় তে নমঃ। আপনারা যারা দর্শন করছেন, এই পাথর মূর্তি যেন সকলে অনুভবের মধ্যে দর্শন করতে পারে, এই জন্য আপনাদের কোনো খরচ নেই। একটু সাবস্ক্রাইব করলেন, একটু লাইক করলেন, একটু শেয়ার করলেন, আর আপনার ধ্যানের মধ্যে কোন মূর্তি আসলো আপনি হয়তো কমেন্টে লিখলেন। এইটুকু বলে সকলকে প্রণাম জানাই, নমস্কার, জয় রামকৃষ্ণ।